কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সতি এই গ্রামের বাইরে যাবে, যাবে সতি। গুরুদেব, গুরুদেব কি হয়েছে? সতীকে আটকে দিয়েছে সোম গুরুদেব। সোমু? হ্যাঁ গুরুদেব, সতী চলে যাবে বলে এগোচ্ছিল, সোম সামনে এসে পড়ে। সোম খুব রেগে গেছে গুরুদেব, ও জেনে গেছে যে সতীকে কালকুটিতে আটকে রাখা হয়েছিল। এখন এখন সোমু জানতে চেয়েছে যে সতীকে কেন কালকুটিতে আটকে রাখা হয়েছিল। এবার কি জবাব দেবে সর্বেশ্বর? সোমু তো তোমার কোনো মিথ্যে কথা শুনবে না। জানতে পেরেছে জয় সতী? না, সতীও বলেনি। মা গো, তুমি আছো, তুমি ওদের দুজনের দেখা করিয়ে দিয়েছো মা। মামা করে দাঁড়িয়ে থাকলে চলবে না বৌমা, শুনলেন না? সতী নিজের পরিচয় দেয়নি। মা, ও তো নিজের পরিচয় দেবে না। আমরা আছি কেন? আমরা পরিচয় দেব। আর যখন সোমু সতীর মুখোমুখি হয়েছে, আমি সোমুকে জানিয়ে দেব যে ওই সতী। আজ আর কেউ আমাদের আটকাতে পারবে না। চলো মা, চলো। না, কেউ যেতে পারবে না। কথা বলতে পারো না? এক্ষুনি তো কথা বলছিলে, বলো তোমার না। কি হলো, চুপ করে আছো কেন, বলো তোমার না। বিশ্বাস, তুমি হরগৌরীকে আলাদা করতে গেছিলে? তা কি করে হয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক ওদের, ওদের আলাদা করা অত সহজ নয়। দাদু ভাই, আমার ডাকছিলে? হ্যাঁ দাদু, তুমি ওকে কালকুঠুরিতে আটকে রেখেছিলে কেন? আমি কালকুঠুরিতে? হ্যাঁ, এই যে সতী আর সতীর মা বললো। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, এই বৌরূপীরা আমাকে বাঁচিয়েছিল বলে তুমি ওদের উপর রেগে গেছিলে, ওদের কালকুঠুরিতে আটকে রেখেছিলে। আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, এখন দেখছি তুমি ভালো হওনি, হওনি দাদু। না দাদু ভাই, তুমি ভুল বুঝেছো, আমি ওই কারণে ওকে আটকে রাখিনি। তাহলে কেন ওকে কালকুঠুরিতে আটকে রেখেছিলে বলো? আসো, চলো বাবা, চলো। দাদু ভাই, আটকে রেখেছিলাম মানে আটকে রাখেনি তো। এই দেখো, আটকে রাখলে ও বেরোলো কেমন করে বলো? যা গিয়ে অত কথা বলে তো লাভ নেই, আমি এখন ওকে ছেড়ে দিলাম, ও তাহলে চলে যাক। চলে যাবে? কোথায় যাবে? দাদু ভাই, ও যেখান থেকে এসেছিল সেখানেই চলে যাবে। কি গো মেয়ে, তুমি যাবে তো? আমাদের সমর ভালোর জন্য এখনো এখনো আমাদের চুপ করে থাকতে হবে। মা, সমর যদি সত্যিটা জেনে ফেলে তাহলে যে ও ভেঙে যাবে, তোমার কি হবে? বাবা সমর ক্ষতি করবে, এটা তো আমাদের মেনে নিতেই হবে। কেন এই পরীক্ষা ফেললে মা দুঃখা? কেন এবার যা করার ওই মা দুঃখাই করবে। ভগবান যখন একবার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন, চেনার উপায় তিনিই বার করে দেবেন। এই সুযোগ আমি ছাড়ব না, যা হবার হবে। মা দুর্গা, সত্যিটা সমুকে জানাবার সময় এসেছে। দাদু, এত রাতে ও একা যাবে? না না, তার চেয়ে বড় ওর সাথে কোনো লোক দাও। বেশ, আমি ওর সঙ্গে লোক দিয়ে দিচ্ছি। লেঠেল, লেঠেল, ঠিক আছে ঠিক আছে, বেশ মা চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে।
না গো আমাকে আটকিও না আমাকে যেতে দাও তোমরা আটকিও না মা মা সোমকে বলে দাও কে আসল সত্যি সোমকে বিশ্বাস করবে মাতুকা তুমি কিছু করো তুমি কিছু করো সত্যি মা যদি একবার মুখ ফুটে বলে তার নাম সত্যি তাহলে কারো কিছু করার দরকার হবে কাল সোমুকে মন্দির থেকে তুই খুঁজে বার করেছিলি তাই না রে শ্রুতি শিউলি ফুল তো আমার ওখানে সতীকে পথ দেখিয়ে নিয়ে গেছিল তবে তোমার নাম কি সতী আপনি এর উপরে এত রাগ পুষে রাখা ঠিক না
না রে সতী, আর রাগ নেই তোর উপরে, আমার আর কোনো রাগ নেই। এটা কি বুঝিস বিনু? তোমাকে মাথা খারাপ হয়ে গেল? আমি ঠিকই বলছি মা, আমার নাক নেই। ও এই হচ্ছে আসল সত্য, তোর নাক নেই। পিসিমা, তোমার এই কথার মানে কি দাঁড়াচ্ছে জানো? সমু কোনোদিন আসল সতীকে চিনতেই পারবে না। বলাদিত্য, তুমি আমাকে চুপ করাতে পারবে না সর্বেশ্বর। সমুকে আজ আমি সত্যি কথাটা বলবই। সর্বেশ্বর, ওই হলো আসল সতীমা। না, আসল সতী ও তুই বিনু, আর কাউকে বলতে হবে না যে কে আসল সতী। তোমার নাম পার্বতী, বেশ তাহলে প্রমাণ দাও যে তোমার নামই পার্বতী। শিব ঠাকুর, তুমি আমাকে বলে দাও কি আসল সতী। দাঁড়াও, আমি আসছি, প্রমাণ চাই আমার। দাদু ভাই, এখন এই ফাঁকে তুই চলে যা। যা বলছি! প্রমাণ চাইছে কি? মা দুর্গার ইচ্ছেতেই এসব হচ্ছে? না না, সত্যিকে যেতে দিলে হবে না, আটকাতেই হবে। আমাকে তুমি যেতে দাও, দয়া করে যেতে দাও আমাকে। না সতী, তুই কোথাও যাবি না। উদ্ধাবিত্য! না সর্বেশ্বর, সতী মা কোথাও যাবে না। প্রমাণ চেয়েছে তো, আজ সেটা প্রমাণ হয়ে যাবে কে আসল সতীমা। এর পরিণাম কি হবে জানো আদিত্য নারায়ণ? কি করবে, আমাদের মারবেন ধরবেন, তাই তো? যা ইচ্ছে হয় তাই করুন, আমরা ভয় পাই না। কোথায় যাচ্ছিস তুই? কোথাও যাবি না, তোকে আমরা এখান থেকে যেতে দেবো না, কোথাও যাবি না। দেখ সতী, আমাদের মারছে। তোর মা বলেছিল আমাদের বাঁচাতে, আমাদের বাঁচা সতী, যাস না, তুই যাস না। চলে না গেলে ওরা কিন্তু মার খাবে। ওদের যদি বাঁচাতে চাস চলে যা সতী। যা বলছি! কোথায় যাচ্ছ তুমি? প্রমাণ দাও যে তোমার নামই পার্বতী।
আজ আমি প্রমাণ নিয়েই ছাড়বো। যদি তুমি মিথ্যে বলো তাহলে এই মাটির শিব ঠাকুর গলে যাবে। না, এবার জল ঢালো আর মুখে বলো যে তোমার নাম পার্বতী। এখন যদি শিবলিঙ্গ গলে যায় তাহলে তো সমু জেনে যাবে ওই সতী। শিবলিঙ্গ সে তো বলবেই মা,